আসসালামু আলাইকুম বন্ধুরা, সেই নূপুর শর্মাকে পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রথম আলোর একটি প্রতিবেদন আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। পুলিশের নিরাপত্তা দেওয়া হলো নূপুর শর্মা ও তার পরিবারকে। বিজেপির ওই সাবেক মুখপাত্রের জন্য দিল্লির পুলিশ গতকাল মঙ্গলবার নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন সাংবাদিক সংস্থার পিটিআই। দিল্লির পুলিশ এক কর্মকর্তার বয়ানে বলা হয়েছে, নূপুর অভিযোগ করেছেন তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ওই নিরাপত্তার ব্যবস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার অভিযোগে বিজেপির নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং দলটির নেতা নবীর কুমার জিন্দালকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তাদের ওই মন্তব্যকে ঘিরে বিশ্বের বিভিন্ন মুসলমান দেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গত মাসে এক টেলিভিশন টক শোতে বিতর্কে অংশগ্রহণ করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার তো 28 মে মুম্বাইয়ের তার বিরুদ্ধে একটি FIR করেন সংগঠন রাজ একাডেমির যুগ্ম সম্পাদক ইরফান শেখ। গতকাল পর্যন্ত 15টি দেশে সরাসরি ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। ভারতের রাষ্ট্রদূতকে ডাকে পাঠিয়ে অসন্তুষ্টর কথা জানিয়েছে। ওই দেশগুলোর মধ্যে রয়েছে এশিয়ার ইরাক, ইরান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান ও বাহরাইন, রয়েছে তুরস্ক, উত্তর আফ্রিকার দেশ লিবিয়া, আরও রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া। এই ছিল বন্ধুরা আজকের নিউজটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ নজরুল ইসলাম। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।